চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রথমবারের মতো বোধযোগনগর শিল্পনগর পরিদর্শন করলেন নবাদল বণিক। এলাকার বিধায়ক এবং নিগমের আধিকারিকদের সাথে নিয়ে তিনি শিল্পনগরে পরিদর্শন শেষে উদ্যোগী ভবনে শিল্পপতিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিল্পের উন্নয়নে উদ্যোগীদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন চেয়ারম্যান শ্রী নবাদল বণিক। রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হন বিজেপি যুব মোর্চার প্রদেশ সভাপতি, বিশালগড় এলাকার বাসিন্দা নবাদল বণিক। প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়ের স্থলাভিষিক্ত হলেন তিনি। আমি দায়িত্ব নেওয়ার পর প্রথম এখানে আসা এবং আপনাদের সাথে আলোচনা করব এবং আজকে এই মঞ্চে উপস্থিত ইন্ডাস্ট্রি বাংলা অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত এই এলাকার জনপ্রিয় বিধায়ক সরদেশ মাতো চক্রবর্তী মহোদয় মঞ্চে উপস্থিত ইন্ডাস্ট্রিয়াল মার্কেট ডাইরেক্টর ইঞ্জিনিয়ারিংসি শ্রী বিশ্বসু মেয়র উপস্থিত আছে, যারা উপকূলীয় উপস্থিত আছে, আরো উপস্থিত আছে মিডিয়া বন্ধুরা,